সামনেই চলে আসছে শীত, আর শীত মানেই হচ্ছে পিঠাপুলির উৎসব। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ফুলকো গুড় দিয়ে বানানো পোয়া পিঠের রেসিপি। প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 কাপ চালের গুঁড়া, এর সাথে অ্যাড করেছি 1 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। এখন আমি সব উপকরণ একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি গুড়। এখানে আমি লিকুইড খেজুরের গুড়টা ব্যবহার করেছি, আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন। এখন আমি এর সাথে মিশিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি। আমি এই পানিটাকে অল্প অল্প করে দিয়ে মেশাবো, একবারে দিচ্ছি না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে আমি একটা সুন্দর একটা ব্যাটার তৈরি করব। দিয়ে দিচ্ছি কিছুটা কোরানো নারকেল। এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি আমি এলাচের গুঁড়া, এটা দিলে পিঠাটা একটু স্মেলটা সুন্দর হয়। এবার ভালো করে মিশিয়ে আমি একটা সুন্দর একটা ব্যাটার তৈরি করব, খুব পাতলা হবে না, একদম ঘন হবে না। আমার ব্যাটার তৈরি হয়ে গেছে, এখন তেলটা গরম হলে আমি এখন একই পরিমাপ মাপে আমি এই চামচের মাপে আমি 1 চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি। দেখুন কতটা ফুলে উঠেছে। এবার আমি এক পাশ ভেজে নিয়ে আমি এখন উল্টি আরেক পাশ ভেজে নিয়েছি। অনেকে এই পিঠাটা ফুলতে চায় না, আপনারা চাইলে আমার এই রেসিপিটা দেখতে পারেন। এবার আমি উল্টিয়ে নেব পিঠাটা, পিঠাটা উল্টিয়ে ভেজে নিয়ে আমি এখন উঠিয়ে নিচ্ছি। স্ট্রেনার দিয়ে পিঠাটা উঠিয়ে নিব, একটু তেল ছেঁকে নিচ্ছি। তেলটা ছেঁকা হয়ে গেলে আমি এখন এটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবকটা পিঠাকে ঠিকই একইভাবে ভেজে নেব। আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এবং কতটা ফুলকো হয়েছে। আর চিনির থেকে গুড় দিয়ে বানানো পোয়া পিঠার স্বাদটা অনেকটাই বেশি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।